ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক। নেত্রকোনায় হাওর উপজেলাগুলোর ধান কাটা পরিদর্শন এবং কৃষি শ্রমিকদের স্যানিটাইজার, সাবান ও লুঙ্গি প্রদানের সময় তিনি এ কথা জানান। এছাড়া ধান রক্ষায় বাঁধ নির্মাণ ও দ্রুত ধান কাটাতে 128টি কম্বাইন হারভেস্টার এবং 23টি রিপার মেশিন প্রদান করা হয়েছে বলে জানান তিনি। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংসদ সদস্য অসীম কুমার উকিল, মানু মজুমদার, হাবিবা রহমান খান শেফালি, কৃষি সচিব মোহাম্মদ নাসিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।